Bismillahirrahmanirrahim. Hey Jagatobashi, aaj ami Shamim Ali Chisti apnader samne ekti alochona niye hazir holam. She alochona ti holo je manusher jokhon mrityuboron hoye jay, ekjon kameli atta jodi deho theke ber hoye jay ebong dekha geche ekjon dushto loker atta jodi deho theke ber hoye jay, tahole ekhane dekha jacche je ekti manush jodi mukto prapto na hoy, janmantore jodi abar ashte hoy, তাহলে একজন দুষ্ট লোকের আত্মা আর একজন কামেল ব্যক্তির আত্মা যদি বের হয়, কার আত্মাটা কিভাবে বের হয়? এক হলো যখন একজন দুষ্ট লোকের আত্মা বের হবে, তখন তার প্রচন্ড পরিমাণে মৃত্যুর যে একটা কষ্ট, সেই কষ্টটি সে অনুভব করবে। এবং একজন কামেল ব্যক্তি যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, তার আত্মাটা যখন বের হবে, তার আত্মাটা বের হওয়ার যে কষ্ট বা শান্তি, যে কষ্ট তো নেই শান্তি। যেমন একজন শিশু যখন মায়ের দুগ্ধ পান করে এবং দুগ্ধ খেতে খেতে যখন তার চোখ লেগে আসে, আস্তে করে সে যখন সেখান থেকে দুগ্ধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, সেখান থেকে ছুটে আসে, ঠিক একজন কামেল ব্যক্তির আত্মা এমনভাবে বের হবে তার কষ্টই হবে না, সে কখন কি হলো মৃত্যুবরণ করলো সে এটা বলতেই পারবে না। মৃত্যুর পরে সে দেখবে যে কিরে আমার দেহ পড়ে আছে, আমি তো সেই দেহের বাইরে, তখনই সে কামেল আত্মা বুঝে যাবে যে আমার মৃত্যুবরণ হয়েছে, আমি এখন ধরাধামের বাইরে আছি। যাই হোক, আলহামদুলিল্লাহ জানাই যে এরকম কামেল ব্যক্তি যখন হব ইনশাআল্লাহ, তাহলে আমাদের মৃত্যুতে কষ্ট হবে না, মায়ের দুগ্ধ খেতে খেতে যেমন ঘুমিয়ে পড়ব। তবে ওরকম হতে হলে আল্লাহ বলেছে আজরাইলকে যে আমার বন্ধুদের যেন কোনো রকম কষ্ট না হয়, তারা সারাটা জীবন কষ্ট করেছে, সাধনা করেছে আমাকে সন্তুষ্ট করার জন্যে, সমস্ত ত্যাগ করেছে, খবরদার হে আজরাইল আমার কোনো বন্ধুর জন্য কষ্ট না হয়। আর একজন দুষ্ট লোকের আত্মা খুবই কষ্টের সাথে বের হবে, সে কষ্ট পেতে পেতে মরবে এবং মৃত্যুর পরেও তার কষ্টের কোনো শেষ নেই। তাই আজকের এই আলোচনাটি হবে কি যে মানুষ মৃত্যুর পরে যদি কোনো আত্মা মুক্তপ্রাপ্ত হয়, তাহলে সে মুক্ত স্থানে চলে যাবে, আর যদি সে পৃথিবীতে আবার ফিরে আসে কিংবা সে আবার যদি জন্মান্তরে আসে, তখন একটা দুষ্ট আত্মার কি অবস্থা এবং একজন অলি আউলিয়া যিনি পৃথিবীতে আবারও জন্ম নেবে, আবার মানব তরাইতে সে চলে আসবে, তখন তার অবস্থাটা কি দেখুন। যে দুষ্ট আত্মাটি, তাকে দিয়ে শুরু করি, সেই দুষ্ট আত্মাটি দেখা গেছে যখন মৃত্যুবরণ করল, তখন কষ্ট করতে করতে তো গেল, কিন্তু মৃত্যুর পরেও তার কষ্ট এবং সে বিচলিত থাকবে সেখানে, এবং যখন সময় হবে তখন তাকে সে আত্মাটাকে সেখান থেকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে সে যদি মানব জন্ম প্রাপ্ত থাকে, তাহলে সে মানবে আসবে, আর যদি পশু জন্ম প্রাপ্ত থাকে তাহলে পশুতে চলে যাবে। এই যে কথাগুলো বলতেছি, শরীয়তের লোকে হয়তো এই কথাগুলো বুঝতে চাইবে না, কিন্তু দেখেন শরীয়তের মধ্যেও কিন্তু এই কথাগুলো বলা হয়েছে। যেমন এমনভাবে বলেছে শরীয়তের লোকের এই কথাটা বুঝতে পারে না। যেমন একটি কথা বলা হয়েছে যে দুজকে যখন দুজকিদেরকে নিক্ষেপ করা হবে, তখন মানুষের সুরতে ফেলানো হবে না, এদেরকে ফেলানো হবে কি পশুর সুরত বানিয়ে। তার মানে যে দুষ্ট আত্মাটি পৃথিবীতে অনেক পাপিষ্ট, সে যদি মানব জন্ম প্রাপ্ত হয় তো সে মানব জন্মে আসবে, আর না হয়তো সে পশু জন্মে চলে যাবে। এই কথাটা এভাবে না বলে সেখানে কিভাবে বলা হয়েছে যে পশু বানিয়ে নিক্ষেপ করা হবে দুজকে, মানব স্বরূপে নয়। আচ্ছা, তাহলে দুষ্ট আত্মার বিষয়টা এদিক দিয়ে চলে গেল। এবার আসি, দুষ্ট আত্মার কিন্তু যখন সে পশুকুল পায়, তখন পিছনের স্মৃতি তার মনে নেই। যদি সে মানব স্বরূপ পায়, তবুও তার দেখা যায় যে পিছনের স্মরণশক্তি, সে কোন বংশে ছিল, সে তার বাড়িঘর কোথায় ছিল, সে কোন কোনভাবে ছিল, কোন বংশে ছিল, কোন দেশে ছিল, তার কিছুই খেয়াল নেই। আচ্ছা, এ হলো দুষ্ট আত্মার বিষয় গেল। এবার আসি কামেলি আত্মা, যখন সে পৃথিবীতে মুক্ত নেয়নি কিন্তু সে জন্মান্তরে আবার আসবে, সে আবার মানব তরাবে, আবার সে পৃথিবীতে আবার আল্লাহর নামের গুণ ক্ষমতা সরাবে এবং
মানুষকে মুক্তির পথে দিবে, এরপরে সে মুক্ত হবে বা মুক্তি নিবে। তো এখনকার যে কথাটি আপনাদেরকে বলবো সেই কথাটি হলো, দেখুন সেই কথাটি হলো যে সেই আলোকিত জ্ঞানী এবং আল্লাহর ওলি যিনি, তিনি মৃত্যুর পরে যদি মানব স্রোতে আসে, মানবের মধ্যে আবার জন্ম নেয়, তাহলে সে কিন্তু সেই আত্মাটা সে উশৃঙ্খল হবে না এবং সে সুশৃঙ্খল হবে, এবং মানুষে তাকে খারাপ দিকে নিলেও সে ভালো দিকেই থাকবে। এরকম করতে করতে আল্লাহর লিখনে আছে সে আরও একজন কামেল মুর্শিদ পাবে। যখন সে কামেল মুর্শিদ পাবে তখন সেই মুর্শিদ যদি কম কামেলও হয় কিন্তু তার যে আত্মার গুণ আগে থেকেই রয়ে গেছে সেই গুণে সে দ্রুত আগায়া যাবে, কারণ সে আগেই ছিল বিএ পাস বা ডিগ্রি পাস, সে আগেই ছিল। তখন সে তাকে যখন নিচের স্তরের পড়ালেখা দেয় তখন সে এগুলাকে ডেঙ্গে উপরে চলে যায়, কারণ মনে হচ্ছে তার এগুলা মুখস্থ, ধরলি পারে ধরলি পারে। আচ্ছা, এরপর কি হলো যে সে যখন সাধনা করতে শুরু করলো, সেই মুর্শিদের দেওয়া সাধনাগুলো যখন করতে শুরু করলো তখন সে দেখতে পায় যে সে পিছের জন্মে কোন বংশে কোথায় ছিল, সে কি ছিল, সে কি কামেল ছিল না অকামেল ছিল, সে কি সাধক ছিল, এগুলো সে জানতে পায়। তখন এই স্মৃতি ভ্রষ্ট হয়েছিল, এই স্মৃতিগুলো আল্লাহ খুলে দেয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তখন সে যখন জানতে পায় আমি ইমুক বংশে আর ব্যক্তি আমি এই ছিলাম বা আউলিয়া ছিলাম বা একজন কামেল মুর্শিদ ছিলাম, যে কোনো একটা কিছু সে জানতে পায়, তখন তার মনের অগ্রসর আরও বেড়ে যায় যে এই জন্মে আমাকে মুক্ত হতে হবে, আর কত মানব তরাবো, আর কত এই জগতে ঘুরবো, যন্ত্রণা আর সহ্য হয় না, জন্ম দেওয়া এবং জন্ম নেওয়া উভয়ই কষ্ট। তখন দেখা যায় সেই লোকটি বিয়ে শাদির থেকেও দূরে থাকে এবং সবসময় চুপচাপ থাকে এবং আল্লাহর গভীর জিনিস তার চোখের সামনে ভেসে ওঠে এবং যাকে যা কিছু বলে দেয় তাই হয়ে যায়। তখন আস্তে আস্তে মানুষ তার দিকে ভিড়তে থাকে, মানুষকে যা কিছু বলে দেয়, যাই কিছু নির্দেশ দিয়ে দেয় তাই হয়ে যায়। তখন দিন দিন তার আস্তে আস্তে আলোকিত হতে থাকে, একদল মানুষ তার বিরুদ্ধ থাকে আর বেশিরভাগ মানুষ তার পন্থে থাকে। তো এরকম করতে করতে এই আত্মাটি চলতে থাকে। একটা সময়ে দেখা যায় সাধনা করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, আগে যদি সে ডিগ্রি শেষ করে থাকে এবার সে সমস্ত পিএইচডি শেষ করে ফেলেছে, তখন সে আউলিয়ার শেষ স্থানে পৌঁছে গেছে, সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে আছে বা আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে আছে। তখন সেই লোকটি ছিল একটা লোহা, আর সেই লোহা যখন আগুনে দেওয়া হয়েছে তখন লোহাটি লাল হয়ে গেছে। এখন লোহা কোনটি, আগুন কোনটি? আল্লাহ রাসুল যেমন একাকার, এমনি ওলি আউলিয়ার সাথে আল্লাহ একাকার হয়ে যায়। যখন একাকার হয়ে যায় এই আত্মাটি মুক্ত দেশে চলে যায়। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি বোঝানো হলো যে সকল মানুষের মৃত্যু এক নয় এবং সকল মানুষের স্মৃতি মনে পড়বে যে এটা এক নয়, কারো স্মৃতি আল্লাহ জাগিয়ে দেবে, কারো স্মৃতি আল্লাহ দূরে ভাগিয়ে দেবে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটিতে আপনাদেরকে কি বুঝাইতে পারলাম, আপনারা কি বুঝলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান অবশ্যই জানাবেন, তাহলে ওই মতে ওই রকমভাবে আপনাদের সামনে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে যেন আপনাদের সামনে পৌঁছতে পারি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।